গাছ বাবাকে স্মরণ করে চারা গাছ বিতরণ, পার্থনিয়াম নিধন এবং পৌরসভায় স্মারকলিপি প্রদান যুক্তিবাদী সমিতি। আরণ্য সপ্তাহে নবদ্বীপে গাছ বাবাকে স্মরণ করে চারা গাছ বিতরণ ও পার্থনিয়াম আগাছা নিধন এবং পৌরসভায় স্মারকলিপি প্রদান করল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা। গাছ প্রকৃতি যদি সুস্থ না থাকে তবে আমরাও সুস্থ থাকতে পারবো না, কাজেই প্রত্যেকের উচিত তার চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সচেতনতামূলক পোস্টার হাতে নিয়ে পথসভা করা হয় নবদ্বীপের দণ্ডপানিতলা ঘাট এলাকায়। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, প্রকৃতিতে বেশিরভাগ গাছ মানুষের পক্ষে উপকারী হলেও কিছু ক্ষতিকর গাছও রয়েছে। পার্থেনিয়াম তেমনই এক ক্ষতিকর গাছ। এই গাছ বিশেষ কিছু রাসায়নিক পদার্থের সাহায্যে আশেপাশের অন্যান্য গাছপালার অঙ্কুরোদ্গম, বৃদ্ধি ও প্রজননকে দমিয়ে দেয়। গবাদি পশু এবং মানুষের স্বাস্থ্যের পক্ষেও এই আগাছা মারাত্মক ক্ষতিকর। আজ নবদ্বীপের অক্ষয় কৃষ্ণ ওরফে গাছ বাবা, যিনি নবদ্বীপের ভাগীরথী নদীর ধারে প্রায় হাজার গাছের জন্মদাতা এবং রক্ষাকর্তা, তাকে স্মরণ করে আমরা সাধারণ মানুষকে গাছ, প্রকৃতি, পরিবেশ সম্পর্কে সচেতন করতে পথে নেমেছি এবং এলাকাবাসীর মধ্যে চারা গাছ বিতরণ করেছি। পার্থেনিয়াম নিধনে নবদ্বীপ পৌরসভা যাতে উদ্যোগ নেয় তার জন্য স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার পক্ষ থেকে আজ নবদ্বীপের দণ্ডমণিতলা ঘাটের সামনে উপস্থিত হয়েছি এলাকাবাসীদের মধ্যে গাছ বিতরণ করার জন্য, এবং এই এলাকায় যে পার্থেনিয়াম বিষাক্ত যে আগাছা রয়েছে সেই আগাছা নিধনের জন্য। আজ অরণ্য সপ্তাহের অরণ্য সপ্তাহ চলছে। এই অরণ্য সপ্তাহের দিনে আমরা নবদ্বীপের গাছপ্রেমিক গাছ বাবা নামে পরিচিত অক্ষয় কৃষ্ণ মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান অরণ্য সপ্তাহ পালন হচ্ছে। গাছ লাগান, আপনি সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। আর এই পার্থেনিয়াম গাছ নিধনের জন্য নবদ্বীপ পৌরসভাকে অনুরোধ করব যাতে এই পার্থেনিয়াম গাছ ধ্বংসের জন্য ব্যবস্থা নেয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।